আজকে যখন বাংলার কোনো উঠতি ব্যান্ড কলেজে পারফর্ম করে কিংবা কোনো বিখ্যাত ব্যান্ড স্টেজ কাঁপিয়ে গান গায়, তারা কিন্তু নিজেদের গান ছাড়াও আরেকটা ব্যান্ডের গান গায়। আর এই ব্যান্ডের গান তারা গায় এই ব্যান্ডটাকে ভালোবেসে, এই ব্যান্ডটাকে সম্মান জানানোর জন্য। এটা কিন্তু শুধুমাত্র আজকের ঘটনা নয়, কিংবা যারা আগে পারফর্ম করতো শুধু তাদের কথাও নয়। এই গল্পটা এমন একটা ব্যান্ডকে নিয়ে, এটা এমন একটা ব্যান্ডের ইতিহাস যারা না থাকলে হয়তো বাংলায় ব্যান্ড জিনিসটাই থাকতো কিনা সন্দেহ, যারা না থাকলে হয়তো জীবনমুখী গান বাংলায় আসতে আরও অনেক দেরি হয়ে যেত, যারা না থাকলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে বিদ্রোহের গান কতদিন পর্যন্ত নিজেদেরকে সতেজ রাখতে পারে। কিন্তু কোন ব্যান্ডের কথা বলছি? প্রেম বিরহ বিদ্রোহ এই সবই কথার কথা হয়ে থেকে যেত যদি না মোহিনীর ঘোড়াগুলি থাকত। যদি যদি আর যদি, এই যদি নদী শেষ হবে কিনা জানি না, তবে এটুকু জানি যে আজকে যতটুকুই বলি না কেন সেটুকুতে শিকি ভাগও অতিক্রম করা যাবে না। তবু চেষ্টা করা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে এটা বোঝার যে মোহিনীর ঘোড়াগুলি এবং গৌতম চট্টোপাধ্যায়ের শুরু কিভাবে হয়েছিল। আন্দাজ দেওয়া যেতে পারে যে কিভাবে প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তাপস দাস, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায় এবং ইব্রাহিম মজুমদারকে নিয়ে গৌতম চট্টোপাধ্যায় বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন, যার নজির এর আগে কখনো দেখা যায়নি। এর পরেও এরকম একটা ব্যান্ড তৈরি হবে কিনা সন্দেহ। বাংলার প্রথম ব্যান্ড, প্রথম বাংলা আধুনিক গানের খসড়া, বাংলায় স্বপ্ন দেখার একটা নতুন অধ্যায় শুরু, এই সমুদ্র থেকেই এক আজলা জল তুলে এনে আজকে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠল কথা। আজ আমাদের গল্পের বিষয় হলো প্রথম বাংলা ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি। 1907 নাগাদ ইংল্যান্ডের লিভারপুলে বসে চারটে ছেলে মিলে একটা ব্যান্ড তৈরি করেছে। এদের মধ্যে দুজন গান লেখে, আর শুধু লেখে বলাটা ভুল, দুর্দান্ত লেখে। তিন নম্বর জন্য মন্দ নয়, সমস্যাটা চার নম্বর ছেলেটাকে নিয়ে, মানে ওই ড্রামারটা। এই চার নম্বর জায়গাটা বদলাতে বদলাতে ফাইনালি একজন এলো। 1962 নাগাদ ব্যান্ড পুরোপুরি রেডি, অসাধারণ সব গানের কথা, ছেলেগুলোর গানের গলাও দুর্দান্ত। জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার। লিভারপুলে বসে তখন এই চারটে ছেলে হয়তো ভাবতেও পারেনি যে তাদের ব্যান্ডের গান একদিন পৃথিবী কাঁপাবে। কোন ব্যান্ডের কথা বলছি সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, বিটলস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যান্ডস ইন দ্য হিস্ট্রি অফ মিউজিক। কিন্তু এই বিটলসের কথা হঠাৎ কেন বললাম? কারণ মোহিনীর ঘোড়াগুলির ওপর বিশাল বড় প্রভাব ছিল এই বিটলসের। বিটলসের গান এখনও সারা পৃথিবীতে বহু মানুষকে অনুপ্রেরিত করে, আর 60-70 দশকের কলকাতাতেও এই বিটলসের ঢেউ এসে পড়েছিল। কিন্তু তখন ওয়ার্ল্ড মিউজিক শোনাটা খুব একটা ইজি ছিল না, কারণ একটা ক্লিক করলাম আর অনলাইনে গানটা স্ট্রিম হয়ে গেল ব্যাপারটা তো এরকম হতো না। তাই ওয়ার্ল্ড মিউজিক শুনতে গেলে বেশ কাঠখড় পোড়াতে হতো। সেই সময়কার কলকাতায় একজন ছিলেন যিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে ওয়ার্ল্ড মিউজিকে কান রাখছিলেন, আর শুধু কানই রাখছিলেন না, চারপাশের সবাইকেও শোনাচ্ছিলেন। কিন্তু এভাবে মাঝখান থেকে নয়, গল্পটা একেবারে প্রথম থেকে শুরু করি। গৌতম চট্টোপাধ্যায়ের বাড়িতে ছোটবেলা থেকেই গান বাজনার একটা আবহাওয়া ছিল, কিন্তু সেটা বেশিরভাগই ছিল শাস্ত্রীয় সঙ্গীত, আর বাদ্যযন্ত্রের মধ্যে ছিল এসরাজ, তবলা, মাউতরগান এই সমস্ত। গৌতম চট্টোপাধ্যায় নিজে তবলায় অত্যন্ত পারদর্শী ছিলেন, আর তার আরেকটা গুণ ছিল, যে কোনো বাদ্যযন্ত্র যার প্রতি তার আগ্রহ জন্মাতো সেটাকে নিজের মতো করে শিখে ফেলতে তার বেশি সময় লাগতো না। এভাবেই চলছিল। কিন্তু এরপরে কি? গৌতম চট্টোপাধ্যায় এরপরে তার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট শুরু করেন। কখনো বাউল ফকিরের গান, কখনো রাস্তার বেদে ভিখারির গান, সব রকমই শুনছেন, সব রকমই নেড়ে ঘেটে দেখছেন আর গলায় তুলে রাখছেন। এভাবেই জীবন এগোচ্ছে, আর সেই সঙ্গে এগোচ্ছে বাংলার প্রথম ব্যান্ড তৈরির গল্প। গৌতম চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কলেজে এসে গান চর্চা একটা নতুন মাত্রা পেল, হাতে এলো স্প্যানিশ গিটার। তবে ঠিক স্প্যানিশ বলাটা ভুল, গৌতম চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা হাওয়াইয়ান ক্লাসিক্যাল গিটার ছিল, সেটাকেই একটা কাছে পিঠের দোকানে নিয়ে গিয়ে ঠুকঠাক করে তৈরি করা হলো স্প্যানিশ গিটার। হাতে স্প্যানিশ গিটার, কানে ওয়ার্ল্ড মিউজিক, আর চোখে নকশাল রাজনীতির আগুন। সেই সময় গৌতম চট্টোপাধ্যায় একটা ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, ব্যান্ডটার নাম ছিল আর্জ, আর এই ব্যান্ডের বেশিরভাগ সদস্যই ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, ইংরেজিতে গান গাইতো এরা। বেশ নাম ছড়ালো কলেজে এবং কলেজের বাইরেও। শুধুমাত্র কলেজ ছাড়াও আর্জ পারফর্ম করতে শুরু করলো তখনকার কলকাতার বিখ্যাত পানশালাগুলোয়, মুলের ও স্ট্রিংকাসের মতো সব জায়গায়।
সবই ঠিকঠাক চলছিল, কিন্তু কোথায় যেন কিছু একটা বাদ থেকে যাচ্ছিল। এই সময় গৌতম চট্টোপাধ্যায়ের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করে। তিনি বুঝতে পারেন যে গানের মধ্যে দিয়ে যদি বিপ্লব আনতেই হয় তাহলে ইংরেজিতে গান গেয়ে আর পানশালায় বসে থাকা বাবুদের হাততালিতে কিছু হবে না, বাংলায় গান লিখতে হবে। মাতৃভাষায় এমন সব গান বাঁধতে হবে যা মানুষের কথা বলে, যা জীবনের কথা বলে, সংগ্রামের কথা বলে, রক্তের কথা বলে। কিন্তু এই সময় গল্পটা একটা অন্য মোড় নিল। আগেই বলেছি গৌতম চট্টোপাধ্যায় নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তখনকার কলকাতার হাজার হাজার তরুণের মতো তার চোখেও ছিল বিপ্লবের স্বপ্ন। অতএব প্রেসিডেন্সি কলেজ শেষ করেই তিনি সরাসরি ঢুকে পড়লেন রাজনীতিতে। বাড়িতে যাতায়াত কমে গেল, গ্রামে গ্রামে ঘোরা শুরু হলো, নকশাল কৃষক ফ্রন্টও হলো। কিন্তু এটাও একটা সময়। এই সময়ের প্রভাবও পরবর্তীকালে পড়বে মোহিনীর ঘোড়াগুলির গানে। বাংলার কৃষকদের গান মিশে যাবে ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গে, আর বাঙালি শ্রোতাদের মনে চির নতুন হয়ে থেকে যাবে এই সব গানগুলো। আজ থেকে তো তিনি বহুদিন আগেই সরে এসেছেন, এবার রাজনীতিও গৌতম চট্টোপাধ্যায়কে এমন একটা জায়গায় এনে দাঁড় করালো যে তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হলো। তার বেহালার বাড়িতে মাঝে মধ্যেই পুলিশ আসত, তার বাড়ির লোকজনকে চাপ দেওয়া হতো গৌতম চট্টোপাধ্যায় কোথায় আছেন সেটা বলার জন্য। একদিন মায়ের সঙ্গে দেখা করতে তিনি ফিরলেন, আর ফেরার পথে পুলিশ তাকে এবং তার দুই কমরেড সাথীকে ধরে ফেলল। লোকে বলে যে তার সামনেই নাকি তার এক সাথীকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হয়েছিল, লিস্টে নাম ছিল তারও, কিন্তু তিনি বেঁচে গেলেন। তার কারাবাস হলো, 1.5 বছর জেলে বন্দী রইলেন, আর এই সময়টায় চুটিয়ে গান লিখেছিলেন। তারপর একদিন তিনি ছাড়া পেলেন, ছাড়া পেলেন একটা শর্তে, পশ্চিমবঙ্গের ধারে কাছেও যেন তাকে আর দেখা না যায়। এরপর গৌতম চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং রাজনীতি ছেড়ে চলে গেলেন অনেক দূর, চলে গেলেন ভোপাল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নিলেন, আর তারপর গেলেন জব্বলপুর। কাজটা নামেই ছিল, এই সময় চুটিয়ে গান লিখলেন। তারপর 74 নাগাদ আবার কলকাতায় ফিরে এলেন। ততদিনে বাংলায় নকশাল রাজনীতির স্রোত থিতিয়ে গেছে, দুম করে পুলিশ হওয়ার না বলে চলে আসে না। এই সময় তিনি ভাই এবং বন্ধুদেরকে নিয়ে গান বাজনায় মেতে উঠলেন। প্রেসিডেন্সি কলেজের বেকার ল্যাবরেটরির মতো তার বাড়ির নাম দিলেন বেকার হাউস, আর এই বাড়িটাই হয়ে উঠল তখনকার দিনের নতুন বাংলা গান তৈরির একটা ল্যাবরেটরি। সেই তরুণদের চোখে তখন একটাই স্বপ্ন, অন্যরকম কিছু একটা করতে হবে গান দিয়ে। 7 জনকে নিয়ে তৈরি হলো গানের দল। প্রথমে নাম দেওয়া হলো সপ্তর্ষি, কিন্তু তখনও স্টেজে পারফর্ম করতে উঠলে উল্টোপাল্টা সব নাম বেরিয়ে যেত। যেমন ধরুন একবার বলা হলো এই গানের দলটার নাম গৌতম চট্টোপাধ্যায় বিএসসি অ্যান্ড সম্প্রদায়। খুব শিগগিরই ঠিকঠাক একটা নাম দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ল। রঞ্জন ঘোষাল একদিন একটা নাম দিলেন। একদিন গানের রিহার্সাল চলছে, আর সেই সঙ্গে চলছে বাংলা কবিতা গান এই সব নিয়ে আলোচনা। রঞ্জন ঘোষাল একটা কবিতা পড়তে পড়তে হঠাৎ থেমে গেলেন আর বললেন, আচ্ছা এইটা নাম হতে পারে না? তিনি জীবনানন্দ দাশের 7টি তারার তিমির বই থেকে একটি কবিতা পড়ছিলেন। কবিতার প্রথম দিকের লাইনগুলো হলো, আমরা যাইনি মোড়ে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়, মোহিনীর ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে, প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনো ঘাসের লোভে চড়ে, পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে। মোহিনীর ঘোড়াগুলির লোগো তৈরি হলো, একটা সি হর্স। যতদূর জানা যায় রঞ্জন ঘোষালের স্ত্রী সঙ্গীতা ঘোষাল এই লোগোটা তৈরি করেছিলেন। 70-এর দশকে তৈরি মোহিনীর ঘোড়াগুলির সেই লোগো আজও ভীষণ আইকনিক। কিন্তু তখনকার দিনে মোহিনীর ঘোড়াগুলি খুব বেশি শো পেত না। তার মধ্যেও রবীন্দ্র সদনে একটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ শো করে হইচই ফেলে দিয়েছিল ব্যান্ডটা। 3টি পর্বে হয়েছিল শোটা। প্রথম পর্বে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে বাউল, সুফি আর ভাটিয়ালির মেডলি। দ্বিতীয় পর্বে পুরনো বাংলা গান, আর তৃতীয় পর্বে ইলেকট্রিক রক, তার সঙ্গে কিছুটা সুফি আর জ্যাজ। আর এই স্টেজ ক্রাফট তৈরি হয়েছিল বাঁশ আর কাঠ দিয়ে। এরকম একটা শো, এরকম সাজসজ্জা, এরকম পরিবেশনা কলকাতা এর আগে দেখেনি। সবই ঠিক ছিল, কিন্তু কলকাতার মানুষ তখন মোহিনীর ঘোড়াগুলির ঠিকঠাক মূল্যায়ন করতে পারেনি। তারা বুঝতে পারেনি যে এই দলটাই আর 20 পরে প্রজন্মের পর প্রজন্মকে ইন্সপায়ার করবে। সমালোচনাও কম শুনতে হয়নি মোহিনীর ঘোড়াদের। একটা জায়গায় টিভি প্রোগ্রামে বলা হলো, পেলভিস প্রিসলির নাচন কোদন দেখে এলাম, এরা কোমর দুলিয়ে দুলিয়ে কবিদের কবিতায় সুর দিয়ে গান গায়। এই সব কিছুর জবাব কিন্তু মোহিনীর ঘোড়াগুলি দিয়েছিল গানের মাধ্যমে। যত নিউজ পেপারে যত রকম সমালোচনা বেরিয়েছিল, সমস্ত নিউজ পেপার কাটিং একত্রিত করে মোহিনীর ঘোড়াগুলির অ্যালবাম কভার তৈরি হলো। কিন্তু এত কিছুর পরেও কলকাতার মানুষ কিন্তু মন খুলে মেনে নিতে পারেনি এই ব্যান্ডকে।
এই কারণেই শো না পেতে পেতে সমালোচনার জন্য আর ব্যান্ডের সদস্যদের চাকরির সূত্রে দেশ বিদেশে চলে যাওয়ার জন্য ব্যান্ডটা ভেঙে যায়। 80-এর দশকের গোড়ার দিকে ভেঙে যায় মোহিনীর ঘোড়াগুলি। 95 নাগাদ কিছু কলেজ পড়ুয়ারা আসে গৌতম চট্টোপাধ্যায়ের কাছে। তাদের দাবি, মোহিনীর ঘোড়াগুলিকে আবার নতুন করে তৈরি করতে হবে, নতুন করে ব্যান্ড তৈরির স্বপ্ন দেখেন তিনি। আবার মোহিনীর ঘোড়াগুলির সম্পাদনায় তৈরি হয় নতুন অ্যালবাম। মায়া, খ্যাপার গান, ঝরা সময়ের গান, বছর 20 পর, এই সমস্ত গানগুলো নিয়ে আবার ফিরে আসে মোহিনীর ঘোড়াগুলি। কিন্তু আরেকবার বলে দিই, এই সমস্ত অ্যালবামগুলো ছিল মোহিনীর ঘোড়াগুলির সম্পাদিত অ্যালবাম। কফি ছাড়া শূন্য লাগে, কাফে কাফে আমার প্রিয়, কাফে 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 আমার প্রিয়, কাফে 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 আমার প্রিয়, কাফে। কত গল্প, কত গান, কত কিছু রেখে গেছেন গৌতম চট্টোপাধ্যায় আমাদের জন্য। রেখে গেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা, রেখে গেছেন অসাধারণ সব ডকুমেন্টারি। মোহিনীর ঘোড়াগুলি এবং গৌতম চট্টোপাধ্যায় কী করেছিল সেটা হয়তো সমসাময়িক প্রজন্ম বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পেরেছিল তার পরের প্রজন্ম, বুঝতে পেরেছি আমরা, বুঝতে পারবে আমাদের পরবর্তী প্রজন্ম। আমাদের পরবর্তী প্রজন্ম মোহিনীর ঘোড়াগুলির গান গাইবে, যেমন আমরা এখনও কলেজে অডিটোরিয়ামে, ময়দানে, আড্ডায়, প্রেমে, বিরহে মোহিনীর ঘোড়াগুলির গান গাই। যতদিন বাংলা ভাষা থাকবে, বাঙালি থাকবে, বাংলা গান থাকবে, ততদিন মোহিনীর ঘোড়াগুলি আর গৌতম চট্টোপাধ্যায়ের ঋণ স্বীকার করতে হবে আমাদের। আজকের পর্বে যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। পরের দিন আবার একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। তার আগে আজকের পর্বটা ছড়িয়ে দিন আরও অনেক মানুষের মধ্যে, আর আমাদেরকে জানান এই পর্বটা আপনাদের কেমন লাগলো। নমস্কার। দিশে হারা যে মোর মন, কিসে সার্থক এ জীবন, খুঁজে ফিরি কোথা নেব ঠাই। চারিদিকে সবাই মোর, কেউ ভালো কেউ মন্দ, আপন মান যেতে সেটা বেড়ায়। মনে ভাবনা তবু যে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যায়। কেউ বা মাথায় কেউ পিঠে, আমার বলায় হাত মিঠে, দিয়ে যায় কত না বাহাবাই। কারু সন্দেহ হয় অতি, শেষে হলো এই গতি, গেল কি বিফলে জীবনটাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যায়। আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন। একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের এই পর্বগুলো, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে, আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো, আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন, আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন, তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে।